এই ঝালমুড়ি ঝাল খাইবেন, ঝালমুড়ি ঝাল লন ঝালমুড়ি ঝাল, আই খাইবেন ঝালমুড়ি, ঝালমুড়ি ঝাল লন খাই দেখেন মজা অনেক ঝালমুড়ি ঝাল। আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝালমুড়ি। আমরা বিদেশের বাড়িতে ঝালমুড়িটা খুব সহজেই খেতে পারি না, তাই যারা আমরা বিদেশে থাকি তাদের জন্য এই রেসিপি। তো ঝালমুড়ি তৈরি করতে আমাদের যা যা লাগবে, পরিমাণ মতো টমেটো স্লাইস, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ যে কোনো আচার, দুটো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো বাদাম, এক টেবিল চামচ সরিষার তেল, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মুড়ি এবং পরিমাণ মতো চানাচুর। এটি একটি আইডিয়া রেসিপি, তাই আমরা পরিমাণগুলো বললাম না, যে যার মতো যতটুকু লাগে এইভাবে করে নিলেই হবে। জাস্ট এগুলো আমরা মিক্স করবো, তাহলেই আমাদের ঝালমুড়ি হয়ে যাবে। তো প্রথমে আমি টমেটো, পেঁয়াজ, আচার, কাঁচামরিচ, হাফ চা চামচ লবণ দিয়ে প্রথমে ভালো করে আমরা এগুলি মিক্স করে নিব। তারপরে দেব সরিষার তেল, আবার একটু মিক্স করব। এখন দেব বাদাম এবং চানাচুর, মিক্স করব। এবং সবার শেষে দেব মুড়ি। সবগুলো উপাদান ভালো করে মিক্স করব। তো হয়ে গেল আমাদের ঝালমুড়ি, আপনারাও তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।